হুকাকুল পরিবেশের মাজত নিজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, অভিভাবকে শ্রদ্ধাঞ্জলি জানালে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু হওয়া পশ্চিম দরঙ্গর সেঙ্গেলিয়াজার হাইস্কুলের ছাত্র রেকিপুর হকক। যোৱা 28 ডিসেম্বর তারিখে তরাগবর অষ্টম শ্রেণীর ছাত্র রেকিবুর হকে নিজ গৃহর পৰা বিদ্যালয়ে গৈ থকা সময়তে পথৰ ওপৰতে ট্রেক্টরে মহতিয়াই নিয়ার পাছতে মৃত্যু হৈছিল ছাত্রগৰাকীৰ। সহপাঠী ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাৱক কোনেও যেন মানি লব পৰা নাছিল মেধাবী অমায়িক ছাত্রগৰাকীৰ অকাল মৃত্যুৰ খবৰ। কিন্তু রেকিবুরৰ মৃত্যুয়ে সকলোকে নিয়তিৰ চিৰসত্য কথাটো শেষত মানিবলৈ যেন বাধ্য কৰালে। রেকিবুরৰ মৃত্যু হল যদিও সহপাঠী ছাত্র ছাত্রী আর শিক্ষক অভিভাবকর মাজৰ পৰা রেকিবুর হেৰাই নগল। সকলে মিলি এক আবেগিক পরিবেশের মাজেৰে শনিবারে নিজ বিদ্যালয়ত অনুষ্ঠিত করিলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। জলতে মগন ভইলা মাত্র রেকিবুরৰ কথা সুঁৱৰি উচুপি উঠিল ছাত্র অভিভাৱক। সর্বধর্ম প্রার্থনা সভাত গীতা পাঠ করিলে মহেশ্বর শর্মায়, কোরআনৰ পাঠ করিলে মৌলানা আজিজুল হকে। সকলো ছাত্র ছাত্রীয়ে অশ্রুসিক্ত নয়নেৰে পুষ্প অর্পণ করিলে। বিদ্যালয়খনৰ সহকাৰী শিক্ষক প্ৰতুল চহৰীয়াই আদধৰা শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানটোত বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক মহম্মদ ছালেহে, লগতে স্থানীয় সমাজসেৱক আলহাজ আব্বাস উদ্দিন, ছাত্ৰগৰাকীৰ পিতৃ অজগৰ আলী, সমাজসেৱক আজিজুল হক আৰু বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰি ছাত্ৰগৰাকীৰ জীৱিত কালৰ গুণানুকীৰ্তন কৰা দেখা গ'ল। আমি অতি মৰ্মাহত হৈছোঁ বিদ্যালয়ৰ তৰফৰ পৰা এনেকুৱা এখন সভা আজি আয়োজন কৰা হৈছে, এটা অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। আমি এইটোৱে কামনা কৰিম যে এনেকুৱা এটা ঘটনা যাতে দ্বিতীয়বাৰৰ বাবে পুনৰাবৃত্তি নহয়। মোৰ ৰকিবুল দাদা মৃত্যুৰ পাছত আজি শোকসভা অনুষ্ঠিত কৰা হৈছে, তাৰ বাবে আমি বহুত শোক কৰিছোঁ আৰু তেওঁ যতে নাথাকক কিয় শান্তিত থাকক আৰু আল্লাহে তেওঁক ভাল ঠাই দিয়ক। তোমাৰ সহপাঠী আজি যিহেতু শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান, আজি কেনে অনুভৱ হৈছে তোমাৰ? সঁচাকৈ এটি দুখ লগা মুহূৰ্ত। সেইদিনা যিদিনা প্ৰথম কথাটো গম পাইছিলোঁ আমি সকলো আচৰিত হৈ গৈছিলোঁ। এনেকুৱা এটা কথা বিশ্বাস কৰিবলৈ টান লাগে। আমাৰ মাজৰে আমাৰ ভাইটিৰ নিচিনা ল'ৰাজন আমাৰ মাজৰ পৰা নোহোৱা হ'ল। আমি সঁচাকৈ সকলোৱে বহুত দুখ পাইছোঁ। কেনেকুৱা আছিলে তোমাৰ দৃষ্টিত? ল'ৰাজনটো বহুত ভাল আছিলে, অমায়িক আছিলে, ভদ্ৰ আছিলে, ছাৰ বাইদেউৰ কথা সকলোবোৰ শুনিছিলে, ডাঙৰক সন্মান কৰিছিলে, বা আমাৰ লগতো বহুত ভালকৈ কথা বতৰা পাতিছিলে। কোনো বন্ধু বান্ধৱীৰ লগতে আমি কেতিয়াও হাই কাজিয়া কৰা দেখা নাছিলোঁ। বহুত ভাল আছিলে, পঢ়া শুনাটো ভালে আছিলে, বিদ্যালয়তো প্ৰায় উপস্থিতে আছিলে। কি ক'বা আজি আত্মাৰ সদগতিৰ কাৰণে? বেলেগ আৰু একো নকওঁ, যাতে তেখেতৰ আত্মাই ভাল ঠাই পায় তাৰে কামনা কৰিছোঁ, তাৰ বাবে আল্লাহৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ। ডিসেম্বৰৰ 28 তাৰিখে মোৰ বাবু এই দুনিয়াৰ পৰা বিদায় হ'ল আৰু আজি তাৰ বিদ্যালয়ত আহি যি মই বুজিলোঁ মালিকৰ ভাল ল'ৰাৰ প্ৰয়োজন আছিল, এটাক মালিকে মোৰ ওচৰৰ পৰা লৈ গ'ল। আচলতে আজি আমাৰ দিনটো অতি শোকৰ দিন, আমি সকলোৱে মৰ্মাহত হৈছোঁ। আজি এনেকুৱা এটা অনুষ্ঠান কৰিব লাগে বুলি আমি ভবা নাছিলোঁ, কিন্তু নিয়তিৰ বিধান, সেয়ে আমি কৰিব পৰা একো নাই। ছাত্ৰজনৰ যুগত আমি মৰ্মাহত হৈ আজি অনুষ্ঠানটি অনুষ্ঠিত কৰিছোঁ আৰু লগে লগে তাৰ আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ। আজি এগৰাকী আপোনালোকৰ ছাত্ৰ
হেরোয়ার যে মর্মবেদনা, হয় হয়, আপনাদের শিক্ষক সমাজে আজি কেন ধরনের আজি আদরি লৈছে? মরমর ছাত্র রকিবুল হক এগারী অমায়িক ছাত্র আসে আর আমার সকলের অতি প্রিয় ভাজন, অল্পভাষী, কোনো হাই কাজিয়া নকৰা এজন ছাত্র। 28 ডিসেম্বর তারিখে সেই খবরটো আমি বিদ্যালয় পালো। আমি বিদ্যালয় পরিয়াল ইমান মর্মাহত হলো খবরটো শুনার লগে অতি গুরুতর বলে গম পালো। আমার কেবাগৰাকী শিক্ষক আমি মুহূর্ত তালে গলো, ইতিমধ্যে হসপিটাললৈ লৈ গৈছে, কিন্তু দুর্ভাগ্য কোনো চিকিৎসা নোহাকে তেখেতে মৃত্যু খাবতি ললে। আমি এটাই মানে ভাবো যে এনে ধরনের যাতে ঘটনা পুনর্বার কেতিয়াও নহক, কোনো ছাত্র বা এনে ব্যক্তি আমার মাজের আঁতরি না যাক। এটি উজ্জ্বল সম্ভাবনা চিরদিনের কারণে নির্বাপিত হল। ভগবান আল্লাহর ওসর এটাই প্রার্থনা করছো, তেখেতর আত্মা যতে আছে শান্তিতে থাকক। আর বিদ্যালয় পরিয়ালে আজি আমি তেখেতর স্মৃতিত এই সর্বধর্মীয় প্রার্থনা স্মৃতিচারণ অনুষ্ঠান পাতিছো, তেওঁলোকৰ পৰিয়ালো আমাৰ মাজত উপস্থিত হৈছে। কর্ণালী হাজৰিকাৰ রিপোর্ট, অসম টুডে।